بسم الله الرحمن الرحيم শাবান মাস এসে কত মানুষের ঈমান যে লুট করে নিয়ে গেল, কত মানুষের আমল যে বরবাদ করল, কত মানুষের যে সর্বনাশ হলো তার হিসাব কে রাখে। ফেসবুকে তো ঢোকার অভ্যাস নেই, মাঝে মধ্যে হঠাৎ এক এক সময় একটু ঢুকে দেখি সর্বনাশ অন্ধকার। একজন ব্ল্যাকবোর্ড মানে বিলবোর্ড দিয়ে দিছে রাস্তার উপর, সাবধান, শবে বরাত থেকে হুঁশিয়ার। রাস্তার মধ্যে যেমন ট্রাফিক সিগন্যাল থাকে ওরকম একটা দিয়ে দিছে, সাবধান, শবে বরাত থেকে হুঁশিয়ার। আর একজন বলছে শবে বরাত আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, সারা জীবন করব, যে যা বলে বলুক। এদের সম্পর্কেই আল্লাহ পাক বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে, সত্য জিনিস ঢোকার পথ একদম বন্ধ করে দিয়েছে। শবে বরাত আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও করব, যে যা বলে বল। কে কি বলেছে, কে কি করছে, কোথায় দলিল, কোথাকার দলিল কোথায়, এগুলি দেখার সুযোগ আমাদের হাতে নেই। আমরা শবে বরাত আগেও করেছি, এখনও করব, কি দাবি! বলতে 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 মানুষ এমনও বলে ফেলে যে এত মানুষ যদি জাহান্নামে যায় তো আমিও যাব, অমুক মসজিদের ইমাম যদি জাহান্নামে যায়, লক্ষ লক্ষ মুরিদানের পীর যদি জাহান্নামে যায় তাহলে আমিও যাব, নাউযুবিল্লাহ। মানুষের জিদ কতদূর পর্যন্ত পৌঁছলে এই কথা বলতে পারে। ওই জন্য হেদায়েতটা আল্লাহর কাছে চাইতে হয়, কায়মনোবাক্যে কাতর কণ্ঠে আল্লাহকে জানাতে হয়, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার হেদায়েত পাওয়ার পরে হেদায়েত যেন নষ্ট না হয়ে যায়, হারিয়ে না যায়, সেই জন্য দোয়া করতে হয় রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহ তুমি হেদায়েত করার পরে আমাদের অন্তরকে বক্র করে দিও না। বাজারে এখন ফরমালিন যুক্ত লিচু পাওয়া যায়, খুব লাল টসটসে, মানে দেখেই কলিজা ঠান্ডা হয়ে যায়, কি সুন্দর লাল। তারপরে ভেঙে খেয়ে দেখা যায় ওর মধ্যে স্বাদ গন্ধ কিছু পাওয়া যায় না, আর অরিজিনাল যে লিচু ওটা অতটা লাল হচ্ছে না, অরিজিনাল সরিষার তেলের অত ঘ্রাণ হচ্ছে না, কিন্তু যেন ডুপ্লিকেট মেকি কেমিক্যাল দিয়ে বানানো, সোয়াবিনের মধ্যে কালার দিয়ে ফ্লেভার দিয়ে সরিষার তেল বানানো, ওইটার ঘ্রাণ এটার চেয়ে বেশি কড়া। ওই জন্য বেদাত এবং কুফুরি শিরক এই সমস্ত জিনিস এগুলি আবাদ করা লাগে না, আগাছার আবাদ করা লাগে না, আগাছার চাষ কেউ করে না, আগাছার বীজ কেউ বনে না, আগাছার পরিচর্যা লাগে না, আগাছার সার লাগে না, আগাছা এমনি বড় হয়, কেটে সারতে পারা যায়। আর যেটা গাছ, ওরে কত যত্ন, কত পানি, কত সার, কত কীটনাশক, কত পরিচর্যার পরে সে গাছ বাঁচে না, মারা যায়, নষ্ট হয়, আবার লাগাইতে হয়। তাওহীদ, এটার জন্য পরিচর্যা করতে হয়, পরিশ্রম দিতে হয়। সুন্নাত, এটার জন্য পরিচর্যা করতে হয়,
পরিশ্রম দিতে হয়। কিন্তু শিরক এবং বিদাত এটার জন্য কোনো পরিচর্যার দরকার নেই। আগাছা যেরকম গজায় এরকম শিরক বিদাতও এরকম গজায়। সকাল বিকাল নতুন নতুন অভিনব শিরক বিদাত দেখতে পাবে। রমাদানুল মুবারকের, যাই হোক, শাবান মাসের এই বিদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন। যারা মুক্ত হতে পেরেছেন, ফালিল্লাহিল হামদ ওয়াল মিন্নাহ, আল্লাহ পাকের জন্যই যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়া, অনেক আমল করেও জাহান্নামে যাবে। যারা শিরক বিদাত মুক্ত আমল করবে, যাদের আমল কবুল হবে, আর সেই আমলের বিনিময়ে পাবে জান্নাত। আর ওই হতভাগা রাত জেগে সারা রাত পরিশ্রম করে নিজের সমস্ত আমল বুড়িগঙ্গার গাঙে ডুবায় চলে আসলো, এসে দিন আফসোস করবে। আল্লাহ পাক বলছেন, সেদিন জালেম তার হাতের মধ্যে কামড়াতে থাকবে, কামড়িয়ে কামড়িয়ে নিজের গোশত টেনে টেনে চিড়ে চিড়ে খাবে আর বলবে, يَقُولُ يَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي أَتَّخِذْ مَعَ الرَّسُولِ سَبِيلًا ঠিক আছে তো? আফসোস করে বলবে যে ওর সাথে যদি বন্ধুত্ব না করতাম, ওই বেদাতি লোকটার সাথে যদি না চলতাম, ওই মদ্যপ লোকটার সাথে যদি না চলতাম, ওই শিরিকে জড়িত লোকের সাথে যদি না চলতাম, ওই বেদাতি হুজুরকে যদি পরিহার করতে পারতাম, ওই বেদাতি বন্ধুকে যদি পরিহার করতে পারতাম, যদি ওই জালেমকে যদি পরিহার করতে পারতাম, ইয়া ওয়াইলাতা, ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাই, ইয়া লাইতানি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবীলা, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা। আফসোস যদি রসুলের পথ ধরতে পারতাম, অমুক লোকের সংস্রব যদি ছেড়ে দিতে পারতাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা লাউলা আন হাদানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, যাবতীয় প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের পথ দেখিয়েছিলেন, জান্নাতের পথে হেদায়েত দান করেছে। আল্লাহ পাক যাদেরকে বেদাত মুক্ত থাকার সুযোগ দিয়েছেন, তাদের জন্য খুশখবরই খুশনসিব এবং আল্লাহর শুকরিয়ার কারণ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে সেই বেদাত এবং শিরিক থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমাদান মাস আসছে সামনে, রমাদান মাসের নেকি ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য, রমাদান মাসের নেকি ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য শয়তান দাঁড়িয়ে আছে, ইবলিস, আর ইবলিসের বিভিন্ন দোসরেরা তারাও রাস্তায় দাঁড়িয়ে আছে আপনার নেকি ছিনতাই করার জন্য। রমাদান মাস আসবে, মুসলিম জাতির একটি প্রফিট, এই প্রফিটকে সেখান থেকে ছিনতাই করার জন্য চোর আর ডাকাত রাস্তায় দাঁড়ানো,
আপনি গরু বেচতে গেছেন হাটে, এক লোক গরু বেচতে গেছে হাটে, রাস্তার মধ্যে চোরও আছে ডাকাতও আছে, দুইজনই দাঁড়ায় আছে। ডাকাত চাকু দেখায়, ভয় দেখায়, টাকাটা কেড়ে নিবে, আর চোর ছলে বলে কলে কৌশলে পকেট মারি নিবে। আপনার নেকি চিন্তাই করার জন্য এরকম লোক আছে, ইবলিশ শয়তান, ওকে বন্দি করা হবে। ইদা দেখার আর রমাদান, যখন রমাদান ঢোকে, সুফিদাত মারাদাতিল জিন্নি ওয়া শায়াতিন, জিন এবং শয়তানের দুষ্টু লোকদেরকে বন্দি করা হয়। ইবলিসকে যদি বন্দি করা হয় তো ইবলিসের এজেন্ট যারা, এদেরকে বন্দি করা হবে না, এরা আপনার নেকি চিন্তাই করার জন্য বসে আছে। ফরমালিন যুক্ত লিচু দিয়ে আপনার পয়সাটাও নিবে, আপনার জানও হরণ করবে, আপনার কিডনি ড্যামেজ হবে, আপনার হার্টের ব্লক সৃষ্টি হবে, আপনার শরীরের বিভিন্ন পার্শপাতি অকেজো হয়ে যাবে। ফরমালিন মানেই ভয়াবহ জিনিস, কিন্তু দেখতে লাল টসটসে। নিজের পকেটের টাকা খরচ করে বিষ কিনে খাচ্ছেন ফরমালিন যুক্ত খাদ্য, ঠিক আপনার ধর্মের ভিতরে যে ফরমালিন ঢুকেছে, ওই ফরমালিনের নাম হলো শিরকের বেদাত। এই ফরমালিন যুক্ত ধর্ম পালন করে নিজের পকেটের পয়সা খরচ করে জাহান্নামের পথ খরিদ করা হচ্ছে। এই জন্য রমাদান আসার আগেই আপনাকে হুঁশিয়ার হতে হবে। রাস্তায় চোরও আছে, ডাকাতও আছে, গরু বিক্রি করার টাকা কিভাবে সেভ করা যায়, প্রয়োজনে ব্যাংকে পেমেন্ট নেবেন, যে ব্যাংকে পেমেন্ট দেন যাতে ডাকাত না নিতে পারে। আমরা তো ক্যাশ টাকা বহন করা ছেড়েই দিয়েছি, কারণ চোর আর ডাকাত নিতে পারে, ক্যাশ টাকা বহন করার কোনো জরুরত নেই। এখানে দিয়ে দিলাম, ওখান থেকে নিয়ে নিলাম, সামান্য কিছু খরচ গেল, কিন্তু মূল পুঁজিটা নষ্ট হল না। আপনার পয়সা সেভ করার জন্য আপনার দুনিয়াবী সম্পদ সেভ করার জন্য আপনি কত কৌশল অবলম্বন করতেছেন। রাত হয়ে গেলে আমরা তখন আর এই ফাড়ে পথ বনশ্রীর ভিতর দিয়ে ঢুকি না, অনেক রাত হয়ে গেলে তখন এই বাসাবো ঘুরে আসে, ঘুরে যাবো, 150 টাকা খরচ হবে, কিন্তু জানমালের খাতরা হবে। আর এদিক দিয়ে মাংনা গাড়ি পেলে সহজে আসতেছে না রাত, কারণ নিরাপত্তার কোনো সমস্যা থাকতে পারে। দুনিয়াটা আপনি বোঝেন, আমি বুঝি, কিন্তু পরকালেরটা আমি বুঝার চেষ্টা করি না। আল্লাহ পাক বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআনের মাস, রমাদান মাস হলো কোরআনের মাস। রমাদানের প্রথম সবক হলো এই যে সমস্ত পথপন্থা ছেড়ে দিয়ে, সমস্ত লিটারেচার ছেড়ে দিয়ে, সমস্ত প্রিন্টিং ম্যাটার্স, ইলেকট্রনিক মিডিয়া সব কিছু ছেড়ে দিয়ে কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে সময় দেন, ইন্টারনেটকে অনেক সময় দেওয়া হয়ে গেছে, ইন্টারনেটের মধ্যে গালিগালাজ ছাড়া আর কিছু নেই। ভালো কথাও আছে, গালিগালাজও আছে, তবে গালিগালাজে প্রভাবিত হয়ে নিজের নিজের আমলটা ধ্বংস করে দিচ্ছে। আপনার পছন্দের কোনো আলেমকে কোনো এক বেদাতি গালি দিয়েছে, তাহলে আপনিও তাকে পাল্টা আর একটা গালি লিখে দিলেন। আপনি ইন্টারনেটের মধ্যে 4 আনার নেকি কামাই করলেন, 12 আনার ক্ষতি হয়ে গেল। কে কি বলেছে, কে কি করেছে, কোথাকার পানি কোথায় গড়াচ্ছে, কে কাকে গালিগালাজ করছে, ওটা দেখার সময় আপনার আমার থাকবে না।
আমার সামনে থাকবে কোরআন, একটা অক্ষর পড়লেই দশ নেকি। আর রমাদান মাসে অগণিত নেকি, যে নেকির কোনো শেষ নেই, অসীম নেকি। কোরআন থেকে আপনাকে ফিরাতে, আল্লাহর জিকির থেকে আপনাকে ফিরাতে এই সমস্ত জিনিস আপনাকে দেওয়া হয়েছে। এগুলি শয়তানি কাজ। ভালো কাজ হচ্ছে যারা ভালোটা বাছাই করে নিতে পারছে তারা পারছে, আর অধিকাংশ মানুষই ডুবে মরতেছে। ইন্টারনেট ঘাঁটতে 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 মহাসাগরের অথই পানিতে চলে গেছে, আর ওখানে ফিরে আসার সুযোগ হয়নি। কোথায় আপনাকে নিয়ে যাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে প্রতি রমাদান মাসে একবার করে কোরআন জিবরিল আমিনকে শোনাতেন, আর জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। পরস্পরে কোরআন শোনানোর এই ব্যবস্থা রমাদান মাসে ছিল। সকাল বিকাল জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লামের সাথে আসা যাওয়া করতে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল। মানুষের ভিতরে সবচেয়ে বেশি দানশীল ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে একজন সাহাবী একটা জামা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জামাটা খুব চমৎকার। আর একজন সাহাবী এসে বলছেন, কি চমৎকার জামা! বলছে, জামা কি চমৎকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যাও, তুমি তোমার যখন পছন্দ হয়েছে তুমি নিয়ে যাও। আর একজন সাহাবী বলছেন, তুমি কি কেমন মানুষ তুমি গো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামাটা হাদিয়া দেওয়া হলো, তিনি জামাটা পরছেন, কত চমৎকার দেখা যায়, আর এটা আবার তুমি নিয়ে নিলে, কোন বিবেকে কোন আক্কেলে তুমি নিলে জিনিসটা? এ তো রাসূল সাল্লামের গায়ে তো সুন্দর ছিল, আর উনি তো দিবেন জিনিসটা সুন্দর বলার সাথে সাথে দিয়ে দিতে, তো জিনিসটা চমৎকার বলার সাথে সাথে দিয়ে দিবেন এটা তো জানা কথা। তুমি বলতেই বা গেলে কেন, আর নিলেই বা কেন? তোমার মতো অত বুদ্ধিমান আমি না, রাসূলুল্লাহ সাল্লামের গায়ের জামা যে পরার সৌভাগ্য আমার হলো, এটা কয়জনের জোটে? রাসূলুল্লাহ সাল্লামের ওই জিনিসের লোভে নয়, রাসূলুল্লাহ সাল্লামের ওই জামার লোভে নয়। এরকম জামা আমি খরিদও করতে পারি, পেতেও পারি, কিন্তু খোদ রাসূলুল্লাহ সাল্লামের গায়ের জামাটা কার নসিবে জোটে? আল্লাহ আকবার, দুইজনের চিন্তা দুই রকম। একজন সাহাবী চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লামের কাছ থেকে নিব কেন, আমরা তো তাকে দিব। আর ইনি চিন্তা করতেন, ওনার গায়ের জামা গায়ে দেওয়ার মতো সৌভাগ্য কয়জনের নসিবে হয়। আল্লাহ আকবার। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত প্রত্যেকটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বরকত ছিল, এবং জীবদ্দশায় বরকত হাসিলের বিধান ছিল। রাসূলুল্লাহ সাল্লাম এন্তেকালের পরে তার ব্যবহৃত জিনিসগুলিকে সাহাবায়ে কেরাম কোনো বরকত হিসাবে ব্যবহার আর করেন নাই। অতএব এখন কোত্থেকে চুল এনে, কোত্থেকে জামা এনে ইন্টারনেটে তুলে ধরতেছে আর বলছে এটা রাসূলের জামা। জামা তো স্ক্রুনিকে দিয়ে গেল দাগাবাজ ফেসবুকওয়ালা, তুই ফাইলি কই? তুই তো আগের দিনে ফেসবুকে লিখেছিস যে এটা ওয়াস ক্রনিকে দিয়ে দিছে, তো ওয়াস ক্রনিকে তো দিয়েই গেল, তো তুই আবার পাইলি কই? ইন্টারনেটে কোত্থেকে এক সেরা জামা তুলে এনে বলছে এটা রাসূলের জামা, এটা অমুক নবীর কবর, এটা অমুক ব্যবহৃত লাঠি, এটা রাসূলুল্লাহ সাল্লামের ব্যবহৃত পাগড়ি, রাসূলের পাগড়ি সবুজ রঙের ছিল, নাউজুবিল্লাহ। এই যে কত রকমের কথা, সুবহানাল্লাহ। বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অধিক দানশীল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যখন রমাজান মাস এসে যেত, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেই দানের পরিমাণ অধিক পরিমাণ বাড়ত, এমন বাড়া বাড়ত যে দানটা হতো প্রবাহিত বাতাসের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানকে রিহিল মুরসালা, রিহে মুরসালা প্রবাহিত বাতাস, ঝড়ো হাওয়া, যেই ঝড়ো হাওয়ার গতি এখান থেকে 200 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া চলে, এরকম ঝড়ো হাওয়ার গতিতে রাসূলুল্লাহ সাল্লামের দান পৌঁছে যেত সব জায়গায়। বাতাস যেমন সব জায়গায় পৌঁছে যায়, প্রত্যেকেই জায়গায় বসে অক্সিজেন গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতার দান সব জায়গায় পৌঁছে যেত। এখানে তিনটা জিনিস লক্ষণীয় আপনার। এক নম্বর লক্ষণীয় হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের মাত্রা বেড়ে যেত। কখন? রমাদান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের মাত্রা রমাদান মাসে বেড়ে যেত। আমারও ইবাদতের মাত্রা রমাদান মাসে বেড়ে যাবে, আপনারও বাড়বে। কোরআন তেলাওয়াত বাড়বে, জিকির আজগার বাড়বে, দান সাদকা বাড়বে, মসজিদে সালাতে জামাতে আসার পরিমাণ বাড়বে, মসজিদে সময় কাটানোর পরিমাণ বাড়বে, ভালো কাজের পরিমাণ বাড়বে। এক শ্রেণীর আলেম ওলামা আছেন যাদের লাগামহীন বক্তব্য শুনে মন খারাপ হয়ে যায়। আটকা মুসল্লি, ষাটকা মুসল্লি, তারপরে রমজান না মুসল্লি, শুধু রমাদান মাসে এবাদত করে, এরা নাকি রমজান না মুসল্লি, এরকম কটুক্তি কোনো আলেমের মুখ দিয়েও শোনা যায়। রমাদান মাসের অন্য মাসের তুলনায় রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লামের দানশীলতা বাড়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের এবাদত কম বেশ হতো। রমাদানের বাইরে যে পরিমাণ দান করতেন, রমাদান আসলে তার চেয়ে বেশি পরিমাণ দান করতেন। তো রমাদান আসলে মুসল্লিদের এবাদতের পরিমাণ বাড়বে, মানুষের তাকওয়ার পরিমাণ বাড়বে, হাদিস থেকে পাওয়া গেল। যারা সারা বছর পারেন এই কোরআন তেলাওয়াত করতে, রমাদান মাসে করে, তাকে আপনি ইগনোর করবেন কেন? নিরুৎসাহিত করবেন কেন? টিটকারি করবেন কেন? এই অধিকার তো আপনার আমার নাই। রমাদান মাসে সাহারির আজান, সাহারির আজান দেওয়া হয় অনেক জায়গায়। কেউ কেউ বলেন সারা বছর তাহাজ্জুদ পড়ো না, তাহাজ্জুদের আজান দেও না, রমাদানে কেন দিবা? তো সারা বছর তুমি কোরআন তেলাওয়াত করো না দেখে রমাদানে তেলাওয়াত করবে না? সারা বছর দান করো না দেখে কি রমাদানে দান খয়রাত করবে না? অবশ্যই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের পরিমাণ রমাদান মাসে বেড়ে যেত। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমাদান মাসে উঠা বসা হতো। ইনা ইয়ালকাহু জিবরিল, জিবরিল রমাদান মাসে বারংবার আসতেন রাসূলুল্লাহ সাল্লামকে কোরআন শোনাতে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের চর্চা করতেন। আপনার আচরণ হবে, আপনার চলাচল হবে ভালো মানুষের সাথে। যারা ইবাদত গুজার পরহেজগার মানুষ কথা কম বলে, যেখানে গেলে গীবত কম শুনতে হয়, যেখানে গেলে পরনিন্দা চর্চার ব্যবস্থা নেই, সেই সব পরিবেশ গ্রহণ করবেন। কার কাছে গেলে আপনার ইমানের একটু উন্নতি হয়, তার লেজ ধরে পার হওয়ার চেষ্টা করবেন। দেখেন না যে দুর্বল ছাত্র সবল ছাত্রর সাথে বন্ধুত্ব গড়ে তোলে, কারণ ওর পাশে থাকলে আমার পড়ালেখার সুবিধা হবে, পরীক্ষায় একটু ভালো রেজাল্ট করা যাবে। ভালো ছাত্রর সাথে ম্যাচ নিলে তার দেখা দেখি আমারও পড়া হবে,
ভালো ব্যবসায়ীর সাথে চলতে পারলে আমারও ব্যবসা শিখা হবে, ভালো মানুষের সাথে চলে চলে কোরআন সুন্নার এলেম হাসিল করব, কোরআন হবে আমার জীবনের পঠন পাঠনের বিষয়বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক রমাদানে কোরআন খতম করতেন, তাও নিজে নিজে নয়, জিবরিল আলাই আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে শোনাতেন। আপনিও কোরআনের অনুবাদটা তাফসিরটা কমস্কম নিয়ে বসুন, প্ল্যান করুন যে 30 দিনে আমি 30 পারা কোরআন অর্থ সহ আমি পড়ে এই রমাদানে কমপ্লিট করব। আর এই কাজে সহায়তার জন্য একজন ভালো সাথী নির্বাচন করব, যে ভাই তুমি আমাকে 2 ঘন্টা সময় দিবে, 1 ঘন্টা সময় দিবে, তুমি পড়বে আমি শুনবো, আর আমি পড়বো তুমি শুনবে, একজন পড়বে আর একজন শুনবে, এইভাবে সময় বৃদ্ধি করার চেষ্টা করুন। রমাদানে দানের পরিমাণ বাড়তে পারে, ইবাদতের পরিমাণ বাড়তে পারে, রমাদানে একজন সঙ্গী সাথী ভালো নিতে হবে। জালেম সেদিন বলবে যে ওর সাথে কেন চলেছিলাম, এদের সাথে কেন চলি নাই, রসুলের পথ কেন ধরি নাই। 3 নম্বর, কুরআনুল কারিম হবে আমার আপনার সম্বল, যেটা রমাদানুল মুবারক এই পবিত্র মাসে কুরআনুল কারিম হবে আমার সঙ্গী আর সাথী। মোবাইলে ডাউনলোড করে নেন, যারা পড়তে জানেন না তারা অডিও ভিডিও ক্যাসেট নিয়ে নেন, নিয়মিত শুনতে থাকুন। মা বোনদেরকে অনুরোধ করব, আপনার রান্নাঘরে একটা লাগিয়ে নেন সাউন্ড বক্স, সাউন্ড বক্স লাগিয়ে রান্নার তরকারি কাটবেন, মশলা পিষবেন আর কোরআন শুনবেন অর্থসহ। কোরআন আপনার দিলের সব কালিমা দূর করবে, কোরআন আপনার জীবনের ধম্বন্তরী মহা ঔষধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা জালাল কুরআন রাবিয়া কালবি, হে আল্লাহ তুমি কোরআনকে আমার দিলের প্রশান্তি বানিয়ে দাও। অনুরা সদরি, আমার একটা মোবাইলের ডিসপ্লে মেরে গেছে, এখন রাতের অন্ধকার লাইট ধরে টিপতে হয় নাম্বার, সুবহানাল্লাহ, ইয়েস বাটনে টিপতে যাই, নো বাটনে মোবাইল লাইন কেটে যায়, ডিসপ্লেটা জ্বলে গেছে, এখন আর বাতি জ্বলে না, মেকার বলছে ওর আর বাতি জ্বলবে না, ওরা ডিসপ্লেটা পুড়িয়ে সারখার হয়ে গেছে। ভাই মোবাইলের ডিসপ্লেতে আলো আছে, যে আলো দিয়ে ইয়েস বাটন নো বাটন কোনটা 5 কোনটা 8 কোনটা 6 আপনি দেখতে পান অন্ধকার রাতে। মানুষের দেলের ডিসপ্লেতে ইমানি নূর জ্বলে, যেই নূরে সে বুঝতে পারে এটা ভালো এটা মন্দ, এটা অন্যায় এটা অন্যায় নয়, এটা খারাপ এটা করতে হবে এটা ছাড়তে হবে। আনতাজালাল কুরআন রাবিয়া কালবি ওয়া নূরা সদরি, হে আল্লাহ আমার দেলের ডিসপ্লের বাতি বানিয়ে দাও কোরআনকে, কোরআন যেন আমাকে সোজা রাস্তা দেখায় কোন পথে চলবো আর কোন পথ ছাড়বো। ধ্বংস করেছে আপনাকে বেহেস্তি যেও, ধ্বংস করেছে আপনাকে তাবলিগী নিসাব, ধ্বংস করেছে আপনাকে মকসুদুল মুমিনিন, ধ্বংস করেছে আপনার ওই বুজুর্গের বেদে মারেফতের কিতাব, ধ্বংস করেছে আপনাকে ফাজাইল আমল, যার ভিতরে হাজার হাজার শেরেক বেদাত এবং কুফুরি কালাম মিশ্রিত, সেইটা নিয়ে বাহাদুরি চলছে কোরআনকে ফেলে দিয়ে। জালেমরা সেদিন বুঝতে পারবে, ইয়াকুলুর রাসূল ইয়া লাইতা ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন জালেমরা তো আফসোস করবে, রাসূলের পথ কেন ধরি নাই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আল্লাহর দরবারে নালিশ করবেন, ইয়াকুলুর রাসূল ইয়া রাব্ব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, প্রভু হে আমার কওম আমার এই কোরআনকে অবজ্ঞা করে ফেলে দিয়েছিল।
মাহজুরা এটাকে ছেড়ে দিয়েছিল। বেহেস্তি যাওয়ার পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। মকসুদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। মুরাদুল মুমিনিন পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার সময় হয়নি। নিসাবের কিতাব পড়ার সময় হয়েছে, কোরআন পড়ার শুরু সময় হয়নি। বাপের লেখা 36 খানা কিতাব পড়ার সময় হয়েছে, আল্লাহর কালাম পড়ার সময় হয় না। ইয়া রাব্বিনা কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক অন্য আয়াতে বলছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। তারা যে আমল করেছে সে আমলের দিকে আমি আল্লাহ ধাবিত হব, সে আমলগুলিকে ধুলায় পরিণত করে বাতাসে উড়িয়ে দেওয়া হবে। ফাজআলনাহু হাবাম মানসুরা। পরিহার করুন ওই কিতাব, পরিহার করুন ওই রেল হাফেজ, যেই রেল হাফেজ আল্লাহর কালামকে ডেলি রাত্রে অপমান করতেছে, আর তারাবির শেষে 50,000 1,00,000 1.5 লাখ টাকা তাকে হাদিয়া তোহফা দেওয়া হচ্ছে। রেল হাফেজও সেদিন বুঝবে, আর ওই হাদিয়া দেওয়ালাও বুঝবে, আল্লাহর কালামকে প্রতিদিন বেইজ্জতি করা হচ্ছে। আল্লাহর বাংলার মাটিতে, ভারত পাক ভারত উপমহাদেশের এই মাটিতে প্রতিদিন রমাদান মাসে আল্লাহর কোরআনকে প্রতি রাতে মসজিদে মসজিদে অপমান করা হবে। আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অপমান করা, আল্লাহর কসম কোরআনকে অবজ্ঞা করা হচ্ছে। ওই জামাতে যাওয়াও চলবে না, ওকে চারে না পয়সা দেওয়াও যাবে না। আর শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের, বলছে ওর ভ্যান ভাড়াও দেওয়া যাবে না মিথ্যেবাদী মুফাসসিরকে। মিথ্যেবাদী মুফাসসিরকে 10 লাঠি পিটিয়ে ভ্যানে তুলে দেন, ভ্যান ভাড়াও নিজের। সুবহানাল্লাহ। বন্ধু, ফিরে আসুন কোরআনের কাছে। রমাজানুল মুবারকের প্রত্যেকটা এবাদত রাসূলের তরিকায় হবে। এখন থেকে ইন্টারনেটের সাথে সম্পর্ক কমিয়ে দিয়ে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন ইনশাআল্লাহ। ইন্টারনেটের ওই গালিগালাজে ঢুকলে আর বের হওয়া সম্ভব নয়। এই তো দেখি, এইটাই খবরটা দেখি, ছেড়ে দিচ্ছি জি না, হয় না। সুবহানাল্লাহ, ইন্টারনেটে কত জিনিস দেখা যায়, কিছু ভালো জিনিসও দেখা যায়। এক বাচ্চা ওই গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, ইন্টারনেট দিস গাভীর মাঠে দুধ চুষে খাচ্ছে, আর বলছে যে আম্মা ইস্টার জালসা দেখায় ব্যস্ত, আমার কেয়ার করার সময় আম্মার নাই। তা আমি কি কাজটা ভুল করলাম, আমার নিজের ক্ষুধাটা নিজেই গাভীর মাঠ থেকে মিটিয়ে নিলাম। যার বাড়িতে গাভী নেই তার ছেলে কি খাবে? ইন্টারনেট নিয়ে চলতে চলতে ওর তরকারি পুড়িয়ে গেছে, ইন্টারনেট দেখতে দেখতে ওর সালাতের টাইম চলে গেছে, ইন্টারনেট দেখতে দেখতে আরও অনেক দুর্ঘটনা ঘটে গেছে, ইন্টারনেট টিপতে টিপতে রাস্তা পার হতে হতে গাড়ির তলে চাপা পড়েছে, ইন্টারনেট দেখতে দেখতে ট্রেনের টাইম চলে গেছে, বহু কিছু দুর্ঘটনা এর ভিতরে ঘটছে। কোরআন হলো মানুষের দিলের আলো, ডিসপ্লেতে আলো দেয়। আনতাজালাল কুরআন রাবিয়া কালবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হাম্মি ওয়া যাহাবা হুজনি। চিন্তা টেনশন ক্লিষ্ট যাতনা বেদনা কিংকর্তব্য বিমূর মানুষ যখন আল্লাহর কালাম পড়তে থাকে তার দিলের প্রশান্তি নেমে আসে, সমস্ত দিলের কষ্ট সব দূর হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে রমাজানুল মুবারক আসার আগেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।